মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ের গল্পটা সবারই জানা। পরে বিতর্কের কালিমা পড়লেও মুসা ইব্রাহিমকে ঘিরে স্বপ্ন দেখেন অনেক কিশোর। দিন বাড়ার সঙ্গে পর্বতের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। রোমাঞ্চ যে খেলার একমাত্র প্রাপ্তি, সেখানে যদি আন্তর্জাতিক স্বীকৃতি মেলে তাতে মন্দ কি। তবে যথাযথ উদ্যোগ ও পরিকল্পনার অভাবে পর্বত আরোহণে খুব বেশি মানুষ আগ্রহী হচ্ছেন না, আক্ষেপ মুসা ইব্রাহিমের। আমি বলবো যে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে অন্যান্য পর্বতারোহীরা, বিশেষ করে সারাট মনিহারি কিংবা তেনজিং নরগে, তেনজিং নরগের কথা যদি বলি, তিনি তার 13তম প্রচেষ্টায় এভারেস্ট জয় করেছিলেন আর কি। তো সেখানে আমি প্রথমবার গিয়েই সেখানে সফল হতে পারবো কিনা এটা নিয়ে মানে বড় একটা নিজের মধ্যেই একটা সন্দেহ ছিল যে আমাদের দেশে ছেলে মেয়েদেরকে ওই চ্যালেঞ্জিং কাজগুলোতে খুব বেশি নিয়ে যাওয়া হয় না, সুতরাং আমাদের মধ্যে এই চ্যালেঞ্জগুলোকে ভালোবাসার এটাও কমে আসে আসলে। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বলি যে বাবা তুমি এটা করো না, মা তুমি এটা করো না, হ্যাঁ ওখানে এটা মানে এই জিনিসটা হাত দিও না, ভেঙে যাবে কিংবা ওখানে গেলে তোমার পায়ে ব্যথা পাবে, শরীরে ব্যথা পাবে, এই যে তাকে একটা নেগেটিভ মানে অ্যাটিটিউডের মধ্যে কিংবা অ্যাটমসফিয়ারের ভিতর দিয়ে আমরা বড় করছি, এটি কিন্তু তার জন্য যত বড় না মানে আমার জন্য যত বড় না সমস্যা, তার জন্য সবচেয়ে বড় সমস্যা। প্রতি ধাপে যেখানে মৃত্যু হয় সেখানে পর্বতে ওঠা স্বপ্নটাই এগিয়ে নেয় অভিযাত্রীদের, সেই স্বপ্নের কথা জানালেন মুসা। রায়হান মাসুদ, News 24, ঢাকা।